আসসালামু আলাইকুম, অল জব ডেস্টিনেশন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সাম্প্রতিক 50টি এমসিকিউ 2022-এর মার্চ স্পেশাল। সাম্প্রতিক 50টি এমসিকিউ নিয়ে ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে দুইটি এমসিকিউ কমন থাকবে। তাই কথা না বেরিয়ে চলে যাচ্ছি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক 50টি এমসিকিউর প্রশ্নোত্তর পর্বে। প্রথম এমসিকিউটি হচ্ছে, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কে? বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ হচ্ছে মোহাম্মদ হাবিবুর রহমান। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? বাংলা একাডেমির বর্তমান সভাপতি হচ্ছে সেলিনা হোসেন। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 তৈরি ও উৎক্ষেপণ করবে কোন প্রতিষ্ঠান? এটা করবে গ্লাভেক কসমস রাশিয়া, গ্যালাপ কসমস রাশিয়া। 7 ফেব্রুয়ারি 2022 কোন দেশের সাথে জাহাজে করে বাংলাদেশের সরাসরি রপ্তানি শুরু হয়? জাহাজে করে বাংলাদেশের সরাসরি রপ্তানি শুরু হয় ইতালিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের BSMMU এর প্রথম এমিরেটাস অধ্যাপক হচ্ছে অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ। বাংলাদেশের জাতীয় স্লোগান কোনটি? বাংলাদেশের জাতীয় স্লোগান হচ্ছে জয় বাংলা। দেশের 62টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন শিক্ষাক্রমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন করা হয় কবে? পাইলটিং কার্যক্রম উদ্বোধন করা হয় 22 ফেব্রুয়ারি 2022। মাথাপিছু GDP কত? মাথাপিছু GDP হচ্ছে 2462 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? মাথাপিছু আয় হচ্ছে 2591 মার্কিন ডলার। জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 6.94%। জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে 6.94%। কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? কৃষিক্ষেত্রের প্রবৃদ্ধির হার হচ্ছে 3.17%। শিল্পখাতের প্রবৃদ্ধির হার কত? শিল্পখাতের প্রবৃদ্ধির হার হচ্ছে 10.29%। সেবাখাতে প্রবৃদ্ধির হার কত? সেবাখাতে প্রবৃদ্ধির হার হচ্ছে 5.73%। কৃষিখাতের অবদানের হার কত? কৃষিক্ষেত্রে অবদানের হার হচ্ছে 12.07। শিল্পখাতের অবদানের হার কত? শিল্পখাতের অবদানের হার হচ্ছে 36.01। সেবাখাতের অবদানের হার কত? সেবাখাতের অবদানের হার হচ্ছে 51.92%। চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় কবে? চলমান রাশিয়া ইউক্রেন সংকট শুরু হয় অক্টোবর 2021। 21 ফেব্রুয়ারি 2022 রাশিয়া কোন অঞ্চলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়? স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লুহানস্ক এবং দোনাস্ক, ক এবং খ। লুহানস্ক ও দোনাস্ক কোন দেশের বিচ্ছিন্নকামী অঞ্চল? এটা হচ্ছে ইউক্রেন। 21 ফেব্রুয়ারি 2022 চালু হওয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের প্রতিষ্ঠাতা কে? ট্রুথ সোশ্যালের প্রতিষ্ঠাতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে কবে? মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে 8 নভেম্বর 2022। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন যৌথভাবে কোন স্যাটেলাইটটি উৎক্ষেপণ করে লাইট ওয়ান। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS কত সালে পৃথিবীতে দশে পড়বে? 2031 সালে। বিশ্বের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চলাচল শুরু হয় কোন দেশে? ট্রেন চলাচল শুরু হয় জার্মানিতে।
5ই ফেব্রুয়ারি 2022 আফ্রিকান ইউনিয়ন এইউ এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ম্যাকি শাল। ইসলামী উন্নয়ন ব্যাংক এর চেয়ারম্যান কে? ইসলামিক উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান হচ্ছে মোহাম্মদ সুলাইমান আল জাসের। মোহাম্মদ সুলাইমান আল জাতিসংঘ শান্তি বিনির্মাণ বা প্রেস বিল্ডিং কমিশন পিবিসি এর প্রথম নারী সভাপতি কে? রাবাব ফাতিমা। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলরের বর্তমান প্রধান নির্বাহী কে? বর্তমান প্রধান নির্বাহী হচ্ছে জিওফ অ্যালারডাইস। 2022 সালের জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে গ্রিস। 2022 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে দক্ষিণ সুদান। 2022 সালে জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 32তম। 2021 সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে নরওয়ে। 2021 সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে আফগানিস্তান। 2021 সালে গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 75তম। 2022 সালের অর্থনৈতিক নিরাপত্তার সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে সিঙ্গাপুর। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে উত্তর কোরিয়া। 2022 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 137তম। ততং কোন ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম? ততং হচ্ছে ম্র ভাষার প্রথম ব্যাকরণ বইয়ের নাম। ম্র ভাষার প্রথম ব্যাকরণ বই ততংয়ের লেখক কে? ততংয়ের লেখক হচ্ছে ইয়াংগান ম্র। ততংয়ের লেখক হচ্ছে ইয়াংগান ম্র। ম্র বর্ণমালার আবিষ্কারক কে? ম্র বর্ণমালার আবিষ্কারক হচ্ছে ক্রামাদি ম্যানলে। সঙ্গীত মহলে গীতশ্রী নামে পরিচিত কে? গীতশ্রী নামে পরিচিত হচ্ছে সন্ধ্যা মুখোপাধ্যায়। 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র কোনটি? সেরা চলচ্চিত্র হচ্ছে গৌর বিশ্ব সুন্দরী ক ও খ। 2022 সালে একুশে পদক লাভ করেন কতজন? 2022 সালে একুশে পদক লাভ করেন 24 জন। 2022 সালে অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেট চ্যাম্পিয়ন কোন দল? বিপিএল ক্রিকেট চ্যাম্পিয়ন হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়াস। চতুর্থ বোলার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে টানা 4 বলে 4 উইকেট বা ডাবল হ্যাট্রিক করেন কে? ডাবল হ্যাট্রিক করেন জেসন হোল্ডার। ৩৩তম আফ্রিকান কাপ অফ নেশনে চ্যাম্পিয়ন কোন দেশ? চ্যাম্পিয়ন হচ্ছে সেনেগাল। টেনিস খেলায় সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী কে? সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী হচ্ছে রাফায়েল নাদাল। 2022 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হন কোন দেশ? 2022 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় ভারত। টি টোয়েন্টি ক্রিকেটে টানা 5 বার ম্যান অফ দ্য ম্যাচ হন কে? টি টোয়েন্টি ক্রিকেটে টানা 5 বার ম্যান অফ দ্য ম্যাচ হন সাকিব আল হাসান। ৩ এপ্রিল 2022 আইসিসি নারী ক্রিকেটে বিশ্বকাপের দ্বাদশ আসর কোথায় অনুষ্ঠিত হচ্ছে? আইসিসি নারী ক্রিকেটের বিশ্বকাপের দ্বাদশ আসর অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে। 2021 সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে শীর্ষ দেশ কোনটি? শীর্ষ দেশ হচ্ছে সুইডেন। 2021 সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ হচ্ছে মাদাগাস্কার।
2021 সালের বৈশ্বিক টেকসই খাদ্য সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 44তম। বৈশ্বিক জাহাজ ভাঙায় শীর্ষ দেশ কোনটি? বৈশ্বিক জাহাজ ভাঙায় শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। 2022 সালের বায়ু দূষণের সমীক্ষা অনুযায়ী বায়ু দূষণে শীর্ষ জেলা কোনটি? শীর্ষ জেলা হচ্ছে গাজীপুর। 2022 সালের বায়ু দূষণ সমীক্ষা অনুযায়ী কোন জেলায় বায়ু দূষণ কম? বায়ু দূষণ কম হচ্ছে মাদারীপুরে। 2022 সালের অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন কে? অ্যাশলে বার্টি, অস্ট্রেলিয়া। 2022 সালের অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন কে? রাফায়েল নাদাল, স্পেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ষষ্ঠ হ্যাট্রিক করেন কে? ষষ্ঠ হ্যাট্রিক করেন মৃত্যুঞ্জয় চৌধুরী, তৃতীয় বাংলাদেশি হিসাবে হ্যাট্রিক করেন। 2022 সালের অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলের প্রথম সেঞ্চুরি করেন কে? বিপিএলে প্রথম সেঞ্চুরি করেন অষ্টম বাংলাদেশ প্রিমিয়ার লিগে 2022 সালে ন্যান্ডাল সিমন্স। এরই সাথে শেষ হয়ে গেল 50টিরও বেশি সাম্প্রতিক গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করছি এই ভিডিওটি ফলো করলে এখান থেকে 2 থেকে 3টি প্রশ্ন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কমন থাকবে। আপনারা অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলেই চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। ধন্যবাদ।